নমস্কার বন্ধুরা, আমি কাকুলিস গুড লাইফ ব্লগ থেকে কাকুলি বসে মেয়ে বলছি। তো আমরা আছি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে তারাপীঠ, যেটা আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা সাসপেন্স রাখছি। তো আমাদের ট্রেন হচ্ছে 9:05, এখন 7:05 বাজে। আমরা ফুল রেডি, মানে খাওয়া দাওয়াটা বাকি, এখন পুরো রেডি আছে, পুরো রেডি, মানে ব্রাশ টাশ হয়ে গেছে, বাবা চান করতে গেছে, ব্যাগ আমাদের অনেক করেছে, লোক তিনটে ব্যাগ চারটে। আমরা তিন দিনের জন্য, মানে দুদিনের জন্য যাচ্ছি, মানে আজকে যাচ্ছি, দুপুরবেলা 12টার মধ্যে তো পৌঁছেই যাব। তারপরে কালকে থাকছি, মিন্স ওয়েডনেসডে থাকছি, আমি আবার থার্সডে ব্যাক করছি। এবার এই ব্লগটা কত লেটে যাবে আমি এখনও জানি না, তাও যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আপনাদের অবধি পৌঁছে দেবো। তো ঠিক আছে, এই যে আমাদের একটা ব্যাগ, এটা আমি ক্যারি করছি, মানে এর মধ্যে সব রকম জিনিস আছে, মানে চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোনটা তো আমি কিনে নেবো, তারপরে মাঞ্চিস, তারপর অনেক রকম জিনিস, চকলেটস, আমি তো আই লাভ চকলেটস, হেডফোন, আমি ওয়ার্ড হেডফোনই প্রেফার করি, কেন কি না ওটার মধ্যে বোঝা যায় যে ফোনটা নেই, না হলে আমি ফোন খুঁজে পাই না আমি কোথায় রেখে দিই। তারপরে বেরোনোর সময় দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তো আগেই তো বললো মেয়ে যে আমরা আজকে তারাপীঠে যাচ্ছি, তো মোটামুটি রেডি হয়ে গেছি, শুধুমাত্র খাবারটা খেয়ে বেরিয়ে যাবে, যে ফেনা ভাত, ফেনা ভাতটা খাবো, তারপরে আমার হাজবেন্ড পুজোটা করছে, করেই বেরিয়ে যাব। তো আমাদের পুরো জার্নিটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আমরা ট্রেনে উঠে গেছি, তো ট্রেনে উঠে বসে পড়েছি, ট্রেন এখনও ছাড়িনি, ট্রেনে আমরা বসে আছি, ট্রেন এখন ছাড়বে, মোটামুটি ভালোভাবেই ট্রেন পৌঁছে গেছি, অটো করে চলে এসেছিলাম। আমরা ওয়েট করছি ট্রেন ছাড়ব বলে, আমরা যাদের সঙ্গে গেছি তারা আগেই চলে এসেছিলো, তা আমাদের একটু লেট হয়েছে, তো মোটামুটি আমরা এখন চলে এসেছি। ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছাড়েনি, ট্রেনটা জাস্ট ছাড়লো এক্ষুনি, মোটামুটি রওনা হলাম। আর এই বছর 3 বছর পর আমরা বাইরে বেরোলাম, ভাবছি অনেকদিন ধরে তারাপীঠে আসবো মায়ের জন্য, কিন্তু আশা হয় না, বেরিয়ে পড়লাম তারা মায়ের নাম, ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে এবার টোটো ধরে তারাপীঠে যেতে হবে, তো আমরা হাঁটছি, এই যেটা রামপুরঘাট মানে স্টেশন, তো স্টেশনে নেমে এবার গাড়ির জন্য গাড়ি ঢুকে যাচ্ছি, টোটো করে তারপর তারপরে হোটেলে যাব। আমরা টোটোতে উঠে পড়েছি, এই জন্য
হোটেলে চলে এলাম। আমাদের হোটেলের নাম হোটেল সোমনাথ। এই দেখো, তো এই যে আমরা ঢুকছি হোটেলে। এই যে আমাদের হোটেল, তো হোটেলে উঠেছি। উঠে এবার রিসেপশনে ওরা বুকিং করছে, আর আমার মেয়ে ঘোরাঘুরি করছে। আমরা সবাই এখানে বসলাম, আর ওরা সবাই যা ফর্মালিটি আছে ওরা পূরণ করছে, আর আমরা এদিকে পেছনে ওয়েট করছি। উপরে গিয়ে আবার রুমটা তোমাদের দেখাবো যে আমরা কোন রুমে থাকছি। আমরা হয়তো দোতলায় থাকবো। ব্যাগ ট্যাগ রেখে আমার হাজবেন্ডটা যাদের সঙ্গে এসেছি তারা ফর্মালিটি গুলো পূরণ করছে। আমরা এদিকে পায়চারি করছি, অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে বসে টায়ার্ড হয়ে গেছি। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। চলো চলো, এই যে এটা আমাদের রুম। সরি, রুমের কন্ডিশনটা আমরা এই কন্ডিশন খুব খারাপ। এই যে রুম, এই যে আমাদের রুম। আমরা কোন হোটেলে আমরা এসে পৌঁছে গেছি। এই যে এটা ঝুল বারান্দা যাকে বলে, ব্যালকনি। এখান থেকে এই যে মন্দির ওদিকে দেখা যায়। এটা হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, চলো আমরা লাঞ্চ টাঞ্চ সেরে আবার কথা হচ্ছে। এখন বিকাল মনে হয় কটা বাজে, 5:30 বাজে। তো আমরা একটু মন্দিরে যাবো আরতি দেখতে। সন্ধ্যা আরতি বলে ছিলাম না? তো চলো দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ আসছি। আমরা মন্দিরের দিকে রওনা হলাম। আমি পান্ডার সঙ্গে কথাবার্তা বলে পূজোর জন্য, তারপর শুধুমাত্র সন্ধ্যা আরতিটা দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। পুজো তো পরের দিন সকালবেলা দেব, এখন একটু যাই যদি সন্ধ্যা আরতিটা দেখা যায়। দেখা যায় না, মায়ের মূর্তি একটুখানি দেখা যায়। ভিড় হয় ভালো, আমি যাই না, অনেকদিন আসি না, পরিস্থিতি কেমন এখন, কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না। চেষ্টা করবো দেখানোর, কিন্তু মনে হয় না দেখাতে পারবো। এই দেখো আশেপাশের দোকানগুলো অনেকটাই কম। আমরা মন্দিরে যাই, যে আরতিটা দেখি, একটু আশেপাশে ঘুরবো। পুজো আজকে দেবো না, পুজো কালকেই দেবো। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরকে দেখানোর চেষ্টা করবো তোমাদের। আর এই তারা মায়ের মন্দিরে যদি দেখে ভিডিও করছি দেখো, এই যে এটা হচ্ছে মন্দিরের শুরু, এখান থেকেই শুরু তারা মায়ের মন্দির। এটা সামনের গেট, মায়ের মন্দির। এটা পুরো ভেঙে ফাঁকা করে দিয়েছে, আগে এদিকটা মন্দির ছিল। আর মন্দির বলতে এদিকটা পুরো রেলিং টেলিং দেওয়া ছিল, তারপরে ফাঁকা করে দিয়ে একদম অন্যরকম পাল্টে গেছে। প্রথম গেট থেকে আমরা ঢুকেছিলাম, এই দিক থেকে গিয়ে তারপরে আবার
এটা পেছন দিকে দেখি ডানদিকে যেটা হয় যে মায়ের মন্দিরটা দেখো চূড়াটা দেখা যাচ্ছে একটা মন্দির এখানে সব আরতি দেখছে সব সবাই আরতি দেখে মায়ের মায়ের মন্দিরটা পেছন দিকটা এখান থেকে সবাই আরতি দেখে আর যারা পুজো দেয় সেটা সামনে থেকে এখান থেকে পুজোটা দেয় সবাই বসে আরতি দেখে পুজো দেখে ঠাকুর প্রণাম করে মনস্কামনা বলে পুরো ভেঙে গেল হয়ে গেছে যোগ্যটুকু করার জায়গা করেছে এই দিকটা একদম অন্যরকম ছিল পুরো ফাঁকা হয়ে গেছে ভেঙে পুরো ফাঁকা করে দিয়েছে তো আমরা এই যে সব দেখে এবার বেরিয়ে যাচ্ছি আবার কাল সকাল সকাল আসতে হবে তো সেই জন্য মন্দির থেকে সামনে গেট থেকে বেরিয়ে হোটেলের দিকে ওরা মন্দির থেকে বেরিয়ে ওদের একটু খিদে পেয়েছিল তাই ওরা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার খেলো আর আমরা চিকেন ফ্রাই মট সরি পনির পকোড়া খেলাম খেয়ে টেয়ে তারপরে রাতের খাবারটা নিয়ে তারপর হোটেলে গেলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা।